আসসালামু আলাইকুম আজ আমি রেডি হালিম দিয়ে রেস্টুরেন্টের স্বাদে শাহি হালিম তৈরি করে দেখাবো ঘরে থাকা রান্না করা মাংস দিয়েই কিছু স্টেপ এবং টিপস ফলো করে খুব সহজেই কিন্তু হালিম মিক্স প্যাকেটে থাকা শস্য এবং মশলা দিয়ে মজাদার হালিম ঘরেই তৈরি করে নেওয়া যায় তাও আবার ঘরে থাকা রান্না করা মাংস দিয়েই আর আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন রেসিপিটি আমরা দেখে নিই হালিম মিক্স প্যাকেটের মধ্যে দুটি প্যাকেট থাকে বড়ো প্যাকেটের মধ্যে এই রকম শস্যগুলো থাকে তো আমি একটা বোলের মধ্যে শস্যগুলো ঢেলে নিচ্ছি দুইশো গ্রাম প্যাকেটের সবটুকু শস্যই এখানে ঢেলে নিয়েছি আর আরেকটি প্যাকেটের মধ্যে থাকে হালিম রান্নার জন্য রেডি মশলা মশলা সবটুকুই আমি এই বাটিতে ঢেলে নিয়েছি আপনার হাতের কাছে থাকা যে কোনো ব্র্যান্ডেরই বা যে কোনো কোম্পানিরই হালিম মিক্স প্যাকেটটাই কিনতে পারেন আর লাগবে আমাদের এরকম রান্না করা মাংস কেউ চাইলে কিন্তু কাঁচা মাংস দিয়েও করতে পারেন তবে আজকে আমি খুব শর্টকাটে দেখাবো মানে রান্নাটার জন্য আরও বেশি সহজ হয় অনেক সময় আমাদের ঘরে রান্না করা মাংস থেকেই যায় আর সেই মাংস দিয়েই কিন্তু খুব মজা করে হালিম তৈরি করা যায় তো আমি ঘরে থাকা রান্না করা মাংস দিয়েই হালিমটা তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমে যে শস্যগুলো আছে সেই শস্যগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি একেবারে কষকষে গরম পানি দিয়ে ভেজানোর সময় অনেক সময় দেখা যায় যে মিশ্রণটা একটু দলা বেঁধে আসে তো এর জন্য চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে শস্যগুলো ভিজাতে সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না আর এই শস্যগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তার আগে এই শস্যর মধ্যে আমি অ্যাড করছি এখানে আমি মুগ ডাল আগে থেকে ভেজে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর সেই ধোয়া ডালটুকুই আমি এই শস্যের মধ্যে অ্যাড করে নিচ্ছি আর এখানে ডাল আছে দুই টেবিল চামচ এই শস্যগুলোর মধ্যে ভেজে নেওয়া মুগ ডাল অ্যাড করার কারণে এই হালিমের টেস্ট যেমন বেড়ে যাবে একই সাথে গোপন কিছু ট্রিক্স আছে আর সেগুলো আমি পরের স্টেপে আপনাদের সাথে শেয়ার করব এই শস্যগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এখানে একটি প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপের মতো রেগুলার অয়েল নিয়ে নিচ্ছি এর মধ্যে নিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভাজব যখন হালকা করে গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করবে ঠিক সে পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করছি ছেচে নেওয়া আদা আর রসুন অনেকেই হালিম রান্নার ক্ষেত্রে আদা রসুন বাটা ইউজ করেন তো আদা রসুন বেটে না ইউজ করে এভাবে ছেচে করে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট অনেকাংশেই বেড়ে যায় আর এভাবে ছেচে ইউজ করার কারণে তেলের মধ্যে ভাজার জন্য এর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে এ পর্যায়ে আদা রসুন তেলের মধ্যে এক মিনিটের মতো নেড়েই এর মধ্যে অ্যাড করছি লালমরিচ গুঁড়ো স্বাদ মতো মরিচ গুঁড়ো সরাসরি তেলের মধ্যে দেওয়ার কারণে কালারটা যেমন সুন্দর আসবে একই সাথে ঝালের তীক্ষ্ণতাও কমে আসবে আর অ্যাড করছি রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব বেশি সময় ধরে নাড়লে হলুদ গুঁড়ো পুড়ে যাবে তখন কালারটা নষ্ট হয়ে আসবে এর জন্য পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে এর মধ্যে অ্যাড করছি পানি পানি অ্যাড করার পর আদা রসুন কিছুক্ষণ ভুনে নিয়ে এর মধ্যে অ্যাড করছি ভিজিয়ে রাখা সেই শস্যগুলো শস্যগুলো দেওয়ার সাথে সাথেই ভালো মতো নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু শস্যগুলো জমাট বেঁধে আসবে একই সাথে প্রয়োজন মতো পানিও অ্যাড করে দিতে হবে আর হালিম রান্না করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রতি এক মিনিট অন্তর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাবে ডালের জন্য যতটুকু লবণ দরকার ঠিক সেই অনুপাতেই লবণ দিচ্ছি যেহেতু আমরা রান্না করা মাংস দিয়ে রান্না করবো রান্না করা মাংসতে অলরেডি লবণ আছে সেই বুঝেই দিতে হবে দিচ্ছি হালিম মিক্সের সাথে থাকা রেডি মিক্স মশলাটা এই পর্যায়ে মশলা আমি দুই চামচ অ্যাড করছি মশলাগুলো দেওয়ার পর মশলার ওপর দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেড়ে নিলে শস্যের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিশে যাবে আজকে যেহেতু আমি আগে থেকেই রান্না করে রাখা মাংস দিয়ে হালিমটা রান্না করছি এর জন্য এই শস্যগুলো আগে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিতে হবে তারপর আমি হালিমের এই শস্যগুলোর সাথে রান্না করা মাংস অ্যাড করব কিন্তু এই শস্যগুলো সেদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ আছে আর তার মধ্যে হচ্ছে এরভাবে যতবার পানি অ্যাড করব ততবার গরম পানি অ্যাড করলে এর টেস্টটা যেমন ঠিক থাকে একই সাথে এই শস্যগুলো শক্ত হয়ে আসবে না টেম্পারেচার ফল করলে শস্যগুলো শক্ত হয়ে আসবে সেক্ষেত্রে হালিম রান্নাটা কিন্তু মজা হবে না আর হালিমের এই শস্যগুলো বলতে ডাল চাল গমের একটা মিশ্রণ আর গম সেদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগে তাই এই শস্যগুলো অর্থাৎ আমি ডালের মিশ্রণই বলছি এই ডালের মিশ্রণগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে আর ঢাকনা আটকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যখনই এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখনই গরম পানি অ্যাড করে পুনরায় কিন্তু নেড়ে দিতে হবে আর এভাবেই যতক্ষণ পর্যন্ত না এই শস্যগুলো খুব ভালো মতো সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে আপনাকে আধা ঘন্টা বা এক ঘন্টা না কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কিন্তু জাল করতে হবে ভালো মানের হোটেল বা রেস্টুরেন্টগুলোতে মামারা যে হালিম রান্না করেন তারা কিন্তু স্টিল চুলোয় দ্বারাই থেকে হালিম অনবরত নাটতে থাকেন এবং রান্না করতে থাকেন যার জন্যই কিন্তু তাদের হালিমটা অনেক মজার হয় এবং তারা অনেক সময় ধরে এই রান্নাটা প্রসেসটা চালু রাখেন আর আমরা অনেকেই যেটা মনে করি যে প্যাকেটের শস্য বা এইসব দিয়ে রান্না করলে খুব অল্প সময়ে হয়ে যাবে আসলে এমনটা না প্যাকেটের গায়ে যা লেখা আছে আপনি সেই কথা ভুলে যান গিয়ে আমি আজকে যেভাবে আপনাদেরকে বলছি এই ছোট ছোটো স্টেপগুলো ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ আপনারা শাহি হালিমের টেস্ট আজকের এই রেসিপিতে পেয়ে থাকবেন আসলে হালিম রান্নাটা একটা ধৈর্যের রান্না আপনাকে অনবরতই নাড়তে হবে একটু পর ঢাকনা খুলে তা না হলে তলায় লেগে যাবে তখন পুড়ে যাবে গন্ধটা ভালো লাগবে না আর তাড়াহুড়া করলে শস্যগুলো ঠিক মতো সেদ্ধ হবে না যে একটা থিক হালিম তৈরি হবে বা হালিমের যে থিকনেস একটা আঠালো ভাব থাকে সেই ভাবটা আসবে না খেতেও ভালো লাগবে না এছাড়া শস্য এবং যে মশলাটা আছে তারও একটা আলাদা স্মেল আসবে যে স্মেলের কারণে আপনাকে কিন্তু হালিমের যে প্রপার একটা টেস্ট সেই টেস্টটাও আসবে না তাই চেষ্টা করবেন হালিম রান্না করার ক্ষেত্রে ধৈর্য সহকারে নেড়ে চেড়ে সময় ধরে বারবার পানি দিয়ে এই হালিমের শস্যগুলো জাল করে নিতে আর মজা করে হালিম রান্না করার ক্ষেত্রে এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেপ যে আপনাকে ধৈর্য সহকারে এই রান্নাটা সম্পূর্ণ করতে হবে কতবার ঢাকনা খুলতে হবে কতবার ঢাকনা দিতে হবে কতবার নাড়তে হবে আর কতবার পানি অ্যাড করতে হবে এই সবের নির্দিষ্ট কোনো ধরা বাধা সময় বা সংখ্যা নেই তাই আপনাকে এটা এই শস্যগুলো দেখে বুঝে নিতে হবে তবে এটা দেখারও একটা ট্রিক্স আছে আমি সেটি আপনাদেরকে বলে দেব আমি যে প্রথমে মুগ ডালটা অ্যাড করেছি সেটাও কিন্তু একটা গোপন ট্রিক্স মুগ ডাল অ্যাড করার ক্ষেত্রে কিছু বিশেষত্ব আছে প্রথম কারণটি হচ্ছে এটার ঘনত্বটা ভালো আসবে ফ্লেভারটা ভালো আসবে আরেকটি কারণ হচ্ছে আমরা যে এই শস্যগুলো জাল করছি কতক্ষণ বা কোন পর্যায়ে গিয়ে বুঝবো যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না এটা বোঝার জন্য এই মুগ ডালটায় আপনাকে বুঝিয়ে দিবে যে ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না এখন পর্যন্ত এই শস্যগুলো প্রায় আমি দেড় ঘন্টা পর্যন্ত জাল করেছি আর দেড় ঘন্টা পর্যন্ত জাল করার পর দেখেন এর মধ্যে এরকম লম্বা লম্বা মুখ ডালের দানাটা দেখা যাচ্ছে তবে এই দানাতে একটা চাপ দিলে দেখবেন গলে যাচ্ছে তখনও কিন্তু বুঝতে হবে যে সম্পূর্ণভাবে জাল করা হয়নি কিন্তু আরও আধা ঘন্টা বা আরও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত জাল করার পর এক পর্যায়ে দেখা যাবে এই মুগ ডালের দানা এভাবে দেখলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই বুঝবেন যে রাইট পর্যায় পর্যন্ত জাল করা হয়েছে আর তখন এই যে ছোট ছোট দানাগুলো আছে এই দানাগুলো একেবারে নরম হয়ে যাবে এই যে মাঝে মাঝে একটা দুটো মুখ ডালে লম্বা লম্বা দানা কিন্তু এখনও দেখা যাচ্ছে এর জন্য আমি আরও কিছুক্ষণ জাল করবো মোটামুটি আরও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জাল করলে এই দানাটাও আর একটাও দেখা যাবে না তো সে পর্যন্ত জাল করে আমি ফিরে আসছি শুরু থেকে চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে বেশ কয়েকবার পানি অ্যাড করে বারবার নেড়ে এক টানা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা জাল করার পর এই রকম দেখা যাবে ডালের ওপর সর পড়া শুরু হয়েছে আর ঠিক তখন নেড়ে চেড়ে যখন আপনি দেখবেন এই ডালের মধ্যে মুখ ডালের আর কোনো দানাই দেখা যাচ্ছে না তখনই বুঝে নিতে হবে ডালটা সম্পূর্ণভাবে জাল করা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করছি ঘরে থাকা রান্না করা সেই মাংস আমার মাংসটা আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে এর জন্য আমি এ পর্যায়ে অ্যাড করছি তবে আপনাদের রান্না করা মাংসটা যদি শক্ত রয়ে যায় সেক্ষেত্রে আরও কিছুক্ষণ আগে অ্যাড করে নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর আজকে আমি রান্না করা গরুর মাংস দিয়ে কিন্তু হালিমটা রান্না করছি আপনাদের পছন্দ মতো যে কোনো রান্না করা মাংস দিয়ে হালিমটা রান্না করে নিতে পারেন মাংস অ্যাড করার পর এ পর্যায়ে আর পানি সাথে সাথে অ্যাড করব না মোটামুটি আরও পনেরো মিনিটের মতো মাংস আর ডাল একসাথে নেড়ে ভুনে নেব তারপর প্রয়োজন মতো পানি অ্যাড করে আরও পনেরো থেকে বিশ মিনিট জাল করে নেব তবে এখানেই শেষ না আরও একটা স্টেপ আছে যে স্টেপ ফলো করার কারণে কিন্তু এর টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে আর আমি যে রান্না করা মাংসটা আজকে এখানে ব্যবহার করেছি এই রেসিপিটা অলরেডি আমি শেয়ার করেছি কেউ চাইলে দেখে নিতে পারেন তবে এই রেসিপি ফলো করে যে মাংসটা রান্না করতে হবে এমনটা না আপনি যেভাবে মাংস রান্না করতে পছন্দ করেন ঠিক সেই রান্না করা মাংস দিয়েই কিন্তু হালিমটা রান্না করে নিতে পারবেন আর আজকে যেহেতু রান্না করা মাংস দিয়ে হালিম রান্না করছি এর জন্য কিন্তু প্যাকেটের সাথে যে রেডিমিক্স মশলাটা ছিল সেই মশলার সম্পূর্ণ মশলা কিন্তু লাগবে না প্যাকেটের মশলার মধ্যে যে পরিমাণে মশলা ছিল তার অর্ধেক পরিমাণ মশলা দিয়েই কিন্তু আজকের এই হালিমটা রান্না করা সম্পূর্ণ হয়ে যাবে এরপর চুলার জাল লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে দেখা যাবে এই হালিমের ওপরে এরকম তেল ভাসতে শুরু করেছে ঠিক সে পর্যায়ে অন্য আরেকটি চুলাতে আমি ফোড়নের জন্য দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এর মধ্যে শুকনো মরিচ দুটো দিচ্ছি শুকনো মরিচ হালকা করে ভেজে নেব দুই পাশে যখন একটু কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আছে আর অ্যাড করছি রসুন কুচি রসুন কুচি এখানে হাফ চামচের মতো আছে এই পেঁয়াজ রসুন বেরস্তা করে নিয়ে তারপর এটি ফোড়ন দেবো সেই হালিমের মধ্যে আর এই ফোড়নটা ব্যবহারের কারণে হালিমের টেস্ট কিন্তু এমনিতেই কয়েকগুণ বেড়ে যাবে আর এভাবে আলাদাভাবে রসুন এবং পেঁয়াজের যে বেরস্তার তেল আছে এই তেলসহ যখন এই সব কিছু একসাথে হালিমে ঢেলে দেওয়া হবে এটার যে স্মেলটা আসবে এটা অসাধারণ হয় আপনি আলাদাভাবে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা থাকলে সেই বেরেস্তা দিলে যে টেস্টটা আসবে আর টাটকা টাটকা এই তেল সহ এই ফোড়নটা যখন ঢেলে দেবেন সেটার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে যখন এই রকম গোল্ডেন কালার হতে শুরু করবে ঠিক সে পর্যায়ে সাথে সাথে এই গরম তেলের ফোড়নটা গরম হালিমের মধ্যে ঢেলে দেব আর ফুটন্ত গরম এই তেলের ফোড়নের মধ্যে যে রেডিমিক্স মশলাটা আছে সেই মশলার কিছুটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো অসাধারণ টেস্ট এবং ফ্লেভার দুটোই অ্যাড হয়ে যাবে এই ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হালিমের কালার এবং এর ঘনত্ব দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটি কতটা লোভনীয় হয়েছে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ এই রমজানে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ